হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু, আর আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল রিঙ্কু ব্লগ লাইফস্টাইলে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে এখন বাজে প্রায় সকাল 7:15 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করার একটা অন্যতম কারণ হচ্ছে আজকে অনেক সকালে উঠেছি, মানে আমার এতক্ষণে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার খালি চানটা করবো, সব কাজ হয়ে গেছে। আর তার তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে ভাবছি জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দেবো, এমনিতে ভাদ্র মাসে রোদ্দুর দিতে হয়। তো বিন্দুরে দেখছি বেশ রোদ্দুরটা ভালোই হচ্ছে, আজকের জন্য খুব সকাল সকাল উঠেছি যাতে সমস্ত তাড়াতাড়ি কাজ হয়ে গেলে একটু বাড়তি সময় পাওয়া যায়। কারণ ওই জামা কাপড়গুলো আলমারি থেকে বার করবো, রোদ্দুরে দেবো, গুছিয়ে তুলবো, অনেকটা তো সময় লাগবে, আর বিশেষ করে এই ছুটকুটাকে নিয়ে, ও তো কোনো কাজ সেইভাবে করতে দেয় না, মানে যেটা আমি করতে যাব সেটা ও করবে। যেমন অন্যদিন ও 7:30-8 ঘুম থেকে ওঠে, আজকে যেহেতু আমি সকাল সকাল উঠে পড়েছি তো আমি ওটার কিছুক্ষণ পরেই ও ঘুম থেকে উঠে। এ বাবা, এখানে আয় একবার, এই যে এই যে বদমাস্টের মনে ঘুম পেয়ে গেল আবার। চাদরগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে এখন, আর এবারে চান করে পুজো টুজো দিয়ে টিফিনটা করে তারপরে ভাবছি রোদ্দুরটা উঠলে ভালো মতো সব জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো। আর আপনাদের আর একটা জিনিস দেখে, আপনাদের দেখিয়েছিলাম না কত জল হয়েছিল আমাদের এখানে, জল কমে গেছে, শুকিয়ে গেছে। আপনাদের এইগুলো দেখিয়েছিলাম, পুরো জল থইতো এই জামার ছাদের নিচে, প্রচুর জল ছিল, সব জল শুকিয়ে গেছে। কিন্তু জল পেয়ে পেয়ে সব গাছগুলো মরে গেছে। সজনা গাছগুলো কত বড় বড় হয়েছিল দুটো, ওদিকে পেঁপে গাছটা সব জল পেয়ে মরে গেছে। হ্যাঁ, কি দেখবো, যাচ্ছি, এই দেখো এগুলো সমস্ত জলে থই থই করছিল, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ভাবলাম জলটা যখন দেখিয়েছি জলটা শুকিয়ে গেছে, কমে গেছে, সেটাও তো দেখানো দরকার। বাড়ির সামনের মাঠটা দেখিয়েছিলাম না, জল থই থই শুকিয়ে গেছে, মানে জলটা নেই আর কাদা আছে অল্প প্যাচ প্যাচে। এইভাবে যে রোদ্দুরটা হচ্ছে 2-3 দিন হলে পুরো শুকিয়ে যাবে চারপাশটা। এই দেখুন আমার সব কাচাকুচি হয়ে গেছে, বললাম না সমস্ত কাজ হয়ে গেছে, শুকিয়েছে, রোদ্দুর মেলা হয়ে গেছে। হ্যাঁ, যাচ্ছি, দেখতে যাচ্ছি, সব কাজ হয়ে গেছে আমার। আমাদের জবা গাছটা প্রচুর জবা ফুল হয়, কিন্তু জবা ফুলগুলো থাকে না সব, মানে আমরা ঘুম থেকে ওঠার আগে সবাই তুলে নিয়ে চলে যায়। আর এই যে জবা গাছের মা, জবা গাছটা কিন্তু অনেকটাই লম্বা, আমি ছাদ থেকে দেখাচ্ছি, তাই ওপরে খালি কটা ফুল আছে, নিচের ফুল ডালে একটাও ফুল পাই না, সব তুলে নিয়ে চলে যায়। কারা নিয়ে যায় সেটা জানি না অবশ্যই, মানে ঘুমোই তখন আমরা ঘুমোই, যখন ঘুম থেকে উঠি দেখি যে গাছ ফাঁকা। আর এই যে এইটা, আমি যখন উঠবো ওকে উঠতে হবে, একটু বেশি ঘুমালে তো আমার এতক্ষণ আরও কত তাড়াতাড়ি আমার কাজ হয়ে যেত যদি আর একটু ঘুমাতো, ওকে নিয়ে নিয়ে তো কাজ করতে হচ্ছে, এজন্য দেরি হচ্ছে। এই চলো একটু ঘুম। এই দেখো সব রোদ্দুরে দিয়েছি, বেশি জায়গা নেই তো অনেক জামা কাপড়, ওই জন্য মাদুর পেতে তার উপর সব মেলে দিয়েছি, আর এই যে শাড়িগুলো দড়িতে দিয়েছি, সব গোছাতে হবে, কত এক গাদে দিয়েছি সব গোছাতে হবে। শাড়ি ওদিকে আমার পুতুর জামা কাপড় সব মেলা আছে, এবার সব গোছাই, গরম হয়ে গেছে। এটা কার জামা? এটা 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 কার জামা? ওই যে ওই একটা, ওই যে এটা বলো। ঠিক আছে চল। তো সারাটা দুপুর তো জামা কাপড় গোছাতে গোছাতে কেটে গেছে আমার, সেইগুলো আর দেখানো হয়নি, গোছানো হয়ে গেছে মোটামুটি, আলমারিটা গোছানো হয়ে গেছে, এখনও কিছু জামা কাপড় আছে যেগুলো ওই বাইরে শোকেসটা থাকে,
সেগুলো এখনো গোছানো হয়নি, মানে সারা দুপুর গুছিয়ে আর ভালো লাগছে না, ভাবলাম একটু বসি তারপরে সন্ধেবেলা আবার দেখা যাবে, সন্ধেবেলা আবার গোছাবো। তো আজকে তো আলমারিগুলো সব রোদ্দুরে দেওয়া হলো, আর হ্যাঁ রোদ্দুর থেকে মানে দুপুরের আগে সব গুছিয়ে তুলে নিয়েছি, তারপরেই আমাদের এখানে বৃষ্টি, বৃষ্টি মানে প্রবল বৃষ্টি না, ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল। মানে যাকে ভালোই দেখো ছাদটা দেখবে ভিজে গেছে, এখানে বলছি যাকে আমার জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তারপরে বৃষ্টি এসেছে ভালোই হয়েছে। তো আর একদিন রোদ্দুর উঠলে এবার বিছানা পত্রগুলো একদিন দিতে হবে, মানে বিছানায় যা যা পাতা আছে বালাপোষ সবগুলো তুলে একদিন দেব, রোদ্দুর খাওয়াবো। তো জামা কাপড়টা এখন গোছানো হবে আরও সন্ধ্যেবেলা, আর এখন ছোটোটা ঘুমোচ্ছে, তো ঘুমোচ্ছে বলে সবগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এর একটু এই ছাদে উঠলাম, আবার বিকেল সন্ধ্যেবেলা আবার সব গোছাবো সন্ধে সন্ধে দেওয়ার পর। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবার পরের একটা ব্লগে দেখা হবে,